আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহি যে আমাদের সম্মানিত ভাই যেন মিজানুর রহমান ভারত থেকে জানতে চেয়েছেন যে উজু করার সময় তিন তিনবার করে হাত ধোয়ার পরে হাত ভিজে থাকলে নতুন করে পানি না নিয়ে মাথা ও কান মাছা করা যাবে কি নাকি নতুন করে পানি নিতে হবে আলহামদুলিল্লাহ রাবুল আলমিনাত সালাম আল্লাহ রাসুল ইহামাবাদ যে সম্মানিত ভাই তিন তিনবার করে হাত ধোয়ার পর ما মাসা ও কান মাসা করার জন্য নতুন করে তাকে পানি নিতে হবে عن عبد الله بن زايد بن عاصم رضي الله تعالى عنه توضأ على وضوء رسول الله صلى الله عليه وسلم فدعا بإناء فأكفى منها على يدي فغسلهما ثلاثا ثم أدخل يده فاستخرجها فمضمض واستنشق من كف واحدة ففعل ذلك ثلاثا ثم أدخل يده فاستخرجها فغسل وجهه ثلاثا ثم أدخل يده فاستخرجها برأته فأقبل بيديه وادبر، ثم غسل رجليه إلى الكعبين ثم قال هكذا كان وضوء رسول الله صلى الله عليه وسلم إلى آخر الحديث. صحيح بخاري صحيح مسلم حديث যে আবদুল্লাহ ইবিন জায়েদ আবদুল্লাহ আবিন জায়েদ বিন আসিমকে বলা হলো যেভাবে আল্লাহ রসুল আলী সালাত সালাম উজু করতেন ঠিক সেভাবেই আপনি আমাদের সামনে উজু করেন তাই তিনি অর্থাৎ আবদুল্লাহ আবন জাহেদ পানি আনালেন এবং পাত্র কাত করে পানি নিয়ে দুই হাতের উপর পানি ঢেলে তিনবার হাত ধুয়ে নিলেন এরপর পাত্রের ভিতর হাত ঢুকিয়ে পানি এনে এক কোষ পানি দিয়ে কুলি করলেন ও নাকে পানি দিলেন এভাবে তিনি তিনবার করলেন তারপর আবার নিজের হাত পাত্রে ঢুকিয়ে পানি এনে তিনবার তার মুখমণ্ডল ধুইলেন তারপরে বলা হয়েছে আবার পুনরায় তিনি কি করলেন নিজের হাত পাত্রে ঢুকিয়ে পানি এনে নিজের মাথা মাছা এভাবে করলেন যে প্রথমে নিজ হাত দুটি সামনে থেকে পেছনের দিকে নিয়ে গেলেন আবার পেছন থেকে সামনের দিকে নিয়ে এলেন তারপর নিজের পা দুই পা গিরা পর্যন্ত ধুলেন অথবা বললেন এরূপই ছিল আল্লাহ রাসুল আলী সালাতুসালামের অজু তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম যে তিনি যে অজু করে দেখিয়ে দিলেন এবং শেষে বললেন যে আল্লাহ রাসুল আলি সাল্লাত সাল্লাম এভাবেই অজু করতেন তো সেখানে আবদুল্লাহ বিন জায়দ বিন আসিম রদি আল্লাহ আনহু তিনি মাথা মাছা করার জন্য এবং কান মাছা করার জন্য তিনি আলাদাভাবে পানি নিয়েছিলেন তিনি আলাদাভাবে পানি নিয়েছিলেন এবং দেখিয়ে দিলেন বাকি আল্লাহ আলম বিশ্বাব সালামুক রহমতুল্লাহি